71 সালের সেই ঝড়ের রাত, মাথায় পুটলা, চারিদিকে হাহাকার, কান্না। 71 তো দেখিনি, শুধু গল্প শুনেছি, ওই ফিলিংসটা কাজ করছিল। সত্য কথা বলতে গেলে জীবন মরণের মাঝখান থেকে মানুষ বেঁচে আসলে যেমন একটা অনুভূতি। পাক বাহিনীর হাত থেকে জীবন ও সম্ভ্রম রক্ষায় ঐতিহাসিক যশোর রোড হয়ে ভারত পানে ছুটছেন গির্জার ফাদার, ডাক্তার, শিক্ষক, কৃষক, দিনমজুর, মৃত সন্তান কোলে ক্রন্দনরত বাবা, নানা বয়সী নারী পুরুষ, গর্ভবতী নারী ও শিশু, এমনকি গবাদি পশু নিয়ে জীবনের আশায় ভারতমুখী মানুষ রয়েছে এ জনস্রোতে। তাদের চোখে মুখে হতাশা ও কষ্ট এভাবে অবিকল ফুটিয়ে তোলা হয়েছে একাত্তরের শরণার্থীদের বিভীষিকা ও দুর্দশাময় সেই দিনগুলোর চিত্র। মার্কিন কবি অ্যালেন গিন্সবার্গ 1971 সালে স্বাধীনতা যুদ্ধের শেষের দিকে যশোর রোডের শরণার্থীদের দেখে রচনা করেন বিখ্যাত সেই কবিতা সেপ্টেম্বর অন যশোর রোড। স্বাধীনতার 52 বছর পর অ্যালেন গিন্সবার্গের দেখা শরণার্থীদের সেই দুর্দশার চিত্র সাংস্কৃতিক কর্মীদের মাধ্যমে ফের ফুটিয়ে তুলল যশোরের জেলা প্রশাসন। বিকাশ করলেই বিশ্বকাপের টিকিট হবে, বেশিবার রিচার্জ বিকাশ করো, বিশ্বকাপ টিকিট জিতো। সেপ্টেম্বর অন যশোর রোড শীর্ষক পদযাত্রায় দেখা গেল সেই শরণার্থীদের। পদযাত্রাটি শুক্রবার বিকেলে যশোর জেলা স্কুল থেকে বের হয়ে কৃষ্ণবাটি প্রাথমিক বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়। মাথায় পুটলা, চারিদিকে হাহাকার, কান্না, চিল্লা, আজকে সেই জিনিসটাই অনুভব করেছি। যশোরের লোকজন তাকায় দেখছে, কিন্তু অনেকেই জানে না বিষয়টা কি। এটা 20 বছর আগে যদি হতো আরো, তাহলে আরো বেশি মানুষের মনের ভিতরে দাগ কাটতে পারত। আজকে আমরা ওই জায়গাটায় দাঁড়ায়ে ঠিক তখনকার ওই অনুভূতিটা আমাদের যে কেমন ছিল, এটা আসলে কোনো ভাষা দিয়ে ব্যক্ত করা সম্ভব না। সকলের সহযোগিতায় ইতিহাসের একটি ঘটনাকে সফলভাবে চিত্রায়িত সম্ভব হয়েছে বলে জানিয়েছেন সাংস্কৃতিক সংগঠনের নেতা ও মুক্তিযোদ্ধারা। যখন আমি বলেছি মুক্তিযুদ্ধের ওই সময় নৃশংসতার কথা, তখন ওরা উদ্বুদ্ধ হয়েছে। আমার মনে হয় যে ওরা 71টাকে ধারণ করবে, আমি মনে হয় যে এটা সাকসেস হয়েছে। এই রাস্তা দিয়ে শরণার্থীরা কি কষ্ট করে গেছে আজকের প্রজন্ম তারা জানে না এবং তারা অনুভবও করতে পারবে না। সেই পরিস্থিতিটা, সেই সিচুয়েশনটা যশোর প্রশাসন ভবিষ্যৎ প্রজন্মকে মুক্তিযুদ্ধ ও তখনকার মানুষের কষ্টময় দিনগুলোর কথা স্মরণ রাখতে এই আয়োজন ভূমিকা রাখবে বলে মনে করেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। সেপ্টেম্বর অন যশোর রোড, এটি যশোরের একটি গৌরব, এটি যশোরের একটি ইতিহাস। এই ইতিহাস যশোরের মানুষকে মুক্তিযুদ্ধের সপক্ষে পরিচালিত করতে সহায়তা করবে। প্রতিটি মুহূর্তে আমাদের মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করতে হবে, আমাদের মুক্তিযুদ্ধের চেতনাকে প্রতিষ্ঠিত করতে হবে। এই লক্ষ্য নিয়ে আমাদের পরবর্তী প্রজন্ম এটি কাজ করবে। এই আয়োজনে যশোরের 400+ সাংস্কৃতিক কর্মী অংশ নেন। সময় সংবাদ যশোর।